সুর করে আমাদেরকে উঠিয়ে গানটি রেকর্ডিং করতে পেরেছিলেন। এরপরে আমি আজকে একটা কথা না বললেই নয়, আকরামুল ইসলাম ছিল ওখানে। আকরাম একদিন, আমি তখন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রযোজক, তো সুজয় শ্যাম আমাকে বললেন, আপনারা জানেন যে একসময় এই বাংলাদেশ বেতার 7:30 থেকে 2:30 পর্যন্ত অফিস ছিল, সেই সময়ে সুজয় শ্যাম আমাকে বললেন যে ভাইডি, আমি দেখেছি যে মামা অনেক সময় যে রাত্রে একজন পুলিশ কনস্টেবলকেও বাসায় এনে ভাত খাওয়াতেন এরকম। আমার মামা ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পেশালি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, কারণ মামার সাথে প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা সঙ্গীত পরিচালক পরিচালকের অনেক ভালো একটা ইন্টিমেসি ছিল। আমি মামার সাথে, আমার যে গোল্ডেন পিরিয়ড, আমি মামার সাথে ওই সময় একসাথে আমরা পল্লবীতে থাকতাম। যে একটা মানুষ এতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, 21 পদক সহ, প্লাস লিজেন্ডারি যারা শিল্পী অনেকে জানেন না, আমরা যখন ছোট ছিলাম শ্যামল মিত্র, সন্ধ্যা মুখার্জি, ওনাদেরকেও মুভিতে গান করিয়েছিলেন। কুমার শানু প্রথম মামার একটা মুভিতে গান করেন যখন তিনি আননোন ছিলেন। তো মামার সবচেয়ে বড় ব্যক্তিত্ব যেটা ছিল, যে মামার মানুষের প্রতি, যে এই যে একটা মানুষ ক্যান্সার হওয়ার পরেও সবার সাথে মামার যোগাযোগ থাকতো। মামা ডিজার্ভ করেন, যেহেতু মামার অবদান আপনারা জানেন, যে আমাদের মুক্তিযুদ্ধের পরে যে মেইন যে গানটা, স্পেশালি বিজয় নিশান উঠছে ওই, এই গানটা মামার কম্পোজিশন করা, এবং এই গানটা তখন উত্তাল হয়ে উঠেছিল মানুষের মনে, মুক্তিযোদ্ধাদের সারা বাংলাদেশে, এটা এখনও সবার মনে জাগরুক। আসলে মানুষের, উনি শুধু তাই নয়, অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 21 পদক সহ। তার থেকে বড় কথা হচ্ছে ওনার এই ইন্ডাস্ট্রিতে অনেক বড় কন্ট্রিবিউশন ছিল, কারণ আমরা একেবারে ছোটোবেলার থেকে মামাকে দেখেছি যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে, সব কিছুতেই মামার শিল্পীদের প্রতি একটা সহানুভূতি ছিল, যার জন্য এই ঘটনা হওয়ার পরে আমি দেশ বিদেশ থেকে, যে মামার শুভানুদ্যায় ছিল, ভালোবাসার মানুষরা ছিল, তারা সবাই ফোন করেছেন, খবর নিয়েছেন। আসলে সুজয় শ্যাম মামার মতন মানুষ ইন্ডাস্ট্রিতে আবার কবে আসবে এটা আসলে আমি বলতে পারবো না, কারণ আমি আমার নিজেরও ইন্ডাস্ট্রি প্রায় 30 বছর হয়ে গেছে, 30 বছরের উপর, কিন্তু মামার সাথে আমি থেকেছি, কারণ আমার গোল্ডেন টাইম আমি মামার সাথে ছিলাম। এরকম যে একটা রাত্রে একজন পুলিশ কনস্টেবলকেও বাসায় এনে মামা ভাত খাওয়াতেন, বা একটা গরিব দুঃখীর প্রতি ওনার যে একটা সমবেদনা ছিল, এবং মামা সব সময় যে মানুষের প্রতি যে ওনার সহানুভূতি, এবং মিউজিকের প্রতি যে ওনার একটা প্যাশন, উনি মিউজিকটাকে রিলিজিয়ন মনে করতেন।